সকালবেলা ঘুম থেকে ওঠার সময় বা পরবর্তীতে হাতগুলো একটু শক্ত হয়ে থাকে, আঙ্গুলের যে মুভমেন্টগুলো আড়ষ্ট হয়ে থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আঙ্গুলটা হয়তো এরকম বাজ হয়ে আসছে, এটা সোজা হচ্ছে না, আবার একটা খ্যাট করে একটা শব্দ হয়, দেন আঙ্গুলটা সোজা হয়, এবং একটা এই যখন এই শব্দটা হয় এই সময়টাতে একটা ব্যথা হয়। এই সমস্যাটা এইজেড পার্সনদেরকে বেশি হয়, পাশাপাশি যাদের ডায়াবেটিস সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা দিন দিন প্রকট হয়ে যাচ্ছে। তো এগুলো যে কোনো আঙ্গুলেই হতে পারে, তো বিশেষ করে এই আঙ্গুলটার যেহেতু মুভমেন্ট বেশি তো এই আঙ্গুলটাতে বেশি হয়, এটাকে আমরা বলি টিগার থাম, বা এই আঙ্গুলগুলোতে যদি হয় তখন দেখা যাচ্ছে আমরা বলি টিগার ফিঙ্গার। তো এগুলো যদিও একটা ছোটো সমস্যা, কিন্তু এগুলো খুবই পেইনি হয় এবং খুবই অস্বস্তিকর, এবং দৈনন্দিন যে কাজ করা খুবই কষ্টকর হয়ে যায়। বিশেষ করে আপনি এটা কখনোই বলতে পারবেন, কখন আপনার আঙুলটা লক হয়ে যাবে, আবার কখন আঙুলটা আপনার এটা লক হবে না, এটা আপনি বলতে পারবেন না। আর পাশাপাশি হয়তো দেখা গেলো আপনি কিছুদিন এখানে এই আঙুলটাতে ব্যথা অনুভব করতেছেন, হয়তো আপনার কিছু গরম পানি শেক বা কিছু করে ওষুধ খেয়ে একটু কমলো, হয়তো কিছুদিন পর দেখলো আবার এই আঙুলটা ব্যথা অনুভব করতেছে, অথবা দেখলো এই আঙুলটা ভালো হয়ে গেছে এই আঙুলটা ব্যথা করতেছে। তো এইটা হলো মেনলি, এটা এমনিতেও হতে পারে বা ডায়াবেটিস রোগীদের একটা সেকেন্ডারি কমপ্লিকেশন। তো কারো যদি এরকম টিগার ফিঙ্গার হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই আপনারা নিকটস্থ কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। সে কিছু থেরাপিউটিক এক্সারসাইজ আছে, বিশেষ করে ফিঙ্গার মোবিলাইজেশন এবং কিছু ইলেকট্রিক্যাল মডালিটিস লাইক আল্ট্রাসাউন্ড, ওয়াক্স বাথ, এবং কিছু হ্যান্ডের কিছু ইন্টারোসিভ মাসেলের কিছু এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে আপনার সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের ভিতরে সমাধান হতে পারে। পাশাপাশি এখানে যদি কারো খুব তীব্র ব্যথা হয় এবং সেক্ষেত্রে যদি এটা কনজারভেটিভ বা থেরাপিউটিক এক্সারসাইজের ভিতর মাধ্যমে যদি সুস্থ না হন, তাহলে আমরা এখানে ইন্ট্রাআর্টিকুলার ইঞ্জেকশনও দেওয়া হয়। তবে ইন্ট্রাআর্টিকুলার ইঞ্জেকশন দিলে অনেক ক্ষেত্রে কেউ বছরের পর বছর ভালো থাকেন, আবার কারো কারো ক্ষেত্রে 1-2 বছর পরে ওই ফিঙ্গারে অথবা অন্য কোনো ফিঙ্গারেও এই সমস্যাটা আবার তৈরি হতে পারে। তবে এর ক্ষেত্রে এই টিগার ফিঙ্গারের যে থেরাপিউটিক এক্সারসাইজ বা ফিজিওথেরাপিউটিক যে এক্সারসাইজ, এগুলো করার পাশাপাশিও আপনাকে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতে হবে। কারণ ডায়াবেটিসটা যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে পরে, এবং আপনার যদি দৈনন্দিন যে অ্যাক্টিভিটিস সেগুলো যদি আপনি সচেতনভাবে করেন, তাহলে পরে আশা করি যে এই যে টিগার ফিঙ্গার এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো এই জন্যে আপনাদের কারো যদি এরকম টিগার ফিঙ্গারের অভিজ্ঞতা থাকে অথবা টিগার ফিঙ্গার হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন। বিশেষ করে আমাদের মিরপুরে ইউনিক পেন অ্যান্ড প্যারালাইসিস সেন্টারে আসতে পারেন, এখানে দক্ষ ফিজিওথেরাপিস্টের মাধ্যমে আপনি যদি চিকিৎসা নেন তাহলে আপনার 3 থেকে 4 সপ্তাহের ভিতরে আপনি টিগার ফিঙ্গার থেকে মুক্তি পাবেন বলে আমি আশা করি। আসসালামু আলাইকুম।